সম্প্রতি টুডে স্টোরি নিউজ এর উদ্যোগে কলকাতায় আয়োজিত হল বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2022। এই ইভেন্টের প্রধান লক্ষ্য হল পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা, শিক্ষাবিদ এবং ব্যবসায়িক বিশেষজ্ঞদের একত্রিত করে জ্ঞান ভাগ করে নেওয়া এবং আধুনিক বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সাথে সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করা। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2022-এ বাংলা সিনেমার অসাধারণ পারফরম্যান্সের জন্য সেলিব্রিটি অ্যাওয়ার্ড পেয়েছেন পায়েল সরকার। টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় মুখের শিরোপা পেলেন শন ব্যানার্জি। নারীর ক্ষমতায়নে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন রীতাভরি চক্রবর্তী। মানবজাতির সেবায় সেরার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ডক্টর সপ্তর্ষি বসু। সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীর শিরোপা পেয়েছেন সন্দীপ্তা সেন এবং জনপ্রিয় দম্পতির পুরস্কার পেয়েছেন নীল ও ত্রিনা। টুডে স্টোরি নিউজ বর্তমানে পশ্চিমবঙ্গের এক অন্যতম বিনোদন সংবাদ মাধ্যম। মিস্টার প্রীতম সরকার, মিসেস নূপুর রায় এবং মিস্টার বিপ্লব চক্রবর্তীর হাত ধরে টুডে স্টোরি নিউজ বাড়িয়ে চলেছে তাদের পরিধি, এবং তারই এক উদাহরণ বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2022।